বন্ধুরা ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম গল্পটি, সেটি হলো সততার পুরস্কার। এই গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আজ আমরা এই গল্পটি পড়ে দেখতে পারব কিভাবে আল্লাহ তাআলা আরব দেশের তিনজন লোককে তার দূত বা ফেরেশতা পাঠিয়ে পরীক্ষা করান এবং সততা ও ন্যায়বান যে লোক থাকে তাকে পুরস্কৃত করেন, আর যারা অকৃতজ্ঞ এবং লোভী থাকে তাদেরকে কিভাবে তিনি শাস্তি দেন। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, সেকালে আরব দেশের তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ। অর্থাৎ এখানে আরব দেশের তিনটি লোকের কথা বলা হয়েছে, যাদের একজন ছিল সর্বাঙ্গে ধবল। সর্বাঙ্গে অর্থ হচ্ছে সারা শরীরে, আর ধবল হচ্ছে, ধবল বলতে আমরা সাধারণত বুঝি সাদা, কিন্তু এই গদ্যের এই ধবল ব্যবহারটা করার কারণ হচ্ছে যে এখানে এক ধরনের রোগের কথা বলা হয়েছে, যেই রোগে মানুষের শরীরের চামড়া এবং চুল সবকিছু সাদা হয়ে যায়। তাহলে বলা যায় যে এখানে একজন লোক ছিল যে কিনা সর্বাঙ্গে ধবল, আরেকজনের মাথায় টাক। আমরা কিন্তু এই যে ছবিটিতে দেখতে পাচ্ছি যে তিনজন ব্যক্তি, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ, এই যে তৃতীয় ব্যক্তি যার কিনা কি দুই চোখ অন্ধ, সে দুই চোখে দেখতে পায় না। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। তাহলে আল্লাহ কেন তাদের জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন? তাদের পরীক্ষার জন্য। ফেরেশতা হইলেন আল্লাহর দূত, তাহারা নূরের তৈরি। নূর শব্দটির অর্থ হচ্ছে জ্যোতি বা আলো। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। এমন কেউ এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। অর্থাৎ আমরা স্বাভাবিক যারা মানুষ আছি তারা কিন্তু তাদেরকে দেখতে পাবো না, শুধুমাত্র আল্লাহর হুকুম বা আদেশেই তারা সব ধরনের কাজ করেন এবং দেখা দেন। এবার আমরা পরবর্তী অংশে যাই। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসেন। তাহলে ফেরেশতা প্রথমে কার নিকট আসেন? ধবল রোগীর নিকটে আসেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ ধবল রোগীকে ফেরেশতা মানুষের রূপ ধরে এসে জিজ্ঞেস করলেন যে সে কি সবচেয়ে ভালোবাসে। ধবল রোগী তখন উত্তরে বলে, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়। সকলে যে আমাকে বড় ঘৃণা করে, অর্থাৎ তার এই ধবল রোগের কারণে সকলে তাকে ঘৃণা করে। স্বর্গীয় দূত এরপর তার গায়ে হাত বুলিয়ে দেয় এবং এর ফলে কি হয়, তার রোগ সারিয়া গেল এবং তাহার গায়ের চামড়া ভালো হইল। এরপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? অর্থাৎ তিনি তাকে আবার জিজ্ঞাসা করলো যে সে এবার কি চায়। সে বলিল, আমি উট চাই। তাহলে ধবল রোগী কি চেয়েছিল ফেরেশতার কাছে দ্বিতীয়বার? সে একটি উট চেয়েছিল। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। গাভীন উট বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? গাভীন উট বলতে বুঝাচ্ছি যে গর্ভ ধারণ করেছে এমন। অর্থাৎ গাভীন শব্দটির অর্থ কি? গাভীন শব্দটির অর্থ হলো গর্ভ ধারণ করেছে এমন। অর্থাৎ গাভীন গরু বা গাভীন উট যেটাই বলি না কেন আমরা, এটার অর্থ হলো তারা কি করেছে, গর্ভ ধারণ করেছে। তাহলে আমাদের ধবল রোগীকে কি উপহার দিলেন ফেরেশতা? একটি গাভীন উট। এতে তিনি আশা করলেন যে তার ভাগ্য ঘুরিবে, অর্থাৎ তার ভাগ্য সুপ্রসন্ন হবে, তার জীবন ব্যবস্থার উন্নতি হবে। এবার আমরা দেখি পরবর্তী অংশে কি আছে। তারপর সেই ফেরেশতা কার কাছে যান? টাকওয়ালার কাছে যান এবং গিয়ে তাকেও একইভাবে জিজ্ঞাসা করেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে যার যেটার অভাব সে কিন্তু ফেরেশতার কাছে সেটারই আবদার করে। যেমন টাকওয়ালার মাথায় চুল নেই, তার জন্য কিন্তু সে ফেরেশতার কাছে আবদার করলো যে তার টাকটা যাতে সারিয়া যায় এবং তার মাথায় চুল গজায়। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? উত্তরে আমাদের টাকওয়ালা ব্যক্তিটি বললেন কি, সে একটি গাভী চায়। এবং ফেরেশতা তাকে একইভাবে একটি গাভীন গায় দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাই। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন। তাহলে সর্বশেষ তিনি কার কাছে যান? তিনি অন্ধের কাছে যান। গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ তিনি একইভাবে যেরকম ধবল রোগী তারপর টাকওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, একইভাবে কিন্তু অন্ধলোককেও জিজ্ঞাসা করলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অন্ধলোকে উত্তরে বলল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। অর্থাৎ তিনি আবার নতুন করে কি করলেন, দেখতে শুরু করলেন। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও?
সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তাহলে অন্ধ লোকটি কি চেয়েছিল? একটি ছাগল চেয়েছিল এবং স্বর্গীয় দূত তাকে একটি গাভীন ছাগল দিয়ে বলে যে এতে তার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। অর্থাৎ তিনি ফেরেস্তা বা স্বর্গীয় দূত সেই তিনজন ব্যক্তিকে যা যা উপহার দিয়েছিলেন সেগুলো থেকে পরবর্তীতে তাদের আরো উটের বাচ্চা, গাভীর বাছুর ও ছাগলের ছানা দিয়ে মাঠ বোঝাই হয়ে গেল। অর্থাৎ তাদের কিন্তু তখন অনেকগুলো উট, গাভী এবং ছাগল হলো। একটা থেকে কিন্তু তারা অনেকগুলোর মালিক হয়ে যায়। এবার আমরা দেখি পরবর্তী অংশটি। কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। অর্থাৎ এবার কিন্তু ফেরেস্তা তিনজন ব্যক্তির কাছে কেন আসলেন? পরীক্ষা নেয়ার জন্য, এবং এটাই কিন্তু তাদের মূল পরীক্ষার পালা। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আসি আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। পুঁজি শব্দটির অর্থ হচ্ছে সম্পদ বা মূলধন। অর্থাৎ বিদেশি ব্যক্তিটির যা সম্পদ ছিল সবকিছু বিদেশে আসার পরে ফুরাইয়া গিয়াছে। এবং এই বিদেশি ব্যক্তিটি কে বন্ধুরা? তিনি কিন্তু আমাদের ফেরেস্তা বা স্বর্গীয় দূত। এখন আল্লাহর দয়া ছাড়া আমাদের দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি। অর্থাৎ এখানে সে কি আবদার করলো? ধবল রোগীর কাছে একটি উট আবদার করলো যাতে সে তার অবস্থার উন্নতি করে তার দেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন কিন্তু ধবল রোগী উত্তর দিল যে উটের অনেক দাম, কি করিয়া দেই। অর্থাৎ সে কিন্তু জিনিসটা দিতে তাকে মানা করে দিল। স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারতেছি। তুমি না ধবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত? তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছেন? সে তখন বলিল, না, তা কেন, এসব তো আমার বরাবরই আছে। অর্থাৎ এক্ষেত্রে ধবল রোগী তার সম্পূর্ণ যে আল্লাহর কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল, যে সে যে আগে ধবল রোগী ছিল সে সুস্থ হয়ে যায়, তার আগে কোনো সম্পত্তি ছিল না, এখন অনেক উট আছে, অনেক সম্পত্তি আছে, এসব কিছু সে কিন্তু অস্বীকার করে এবং বলে যে এগুলো তার প্রথম থেকেই ছিল বা তার আগে থেকেই ছিল। এবার আমরা দেখি পরবর্তী অংশে কি আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। আমরা দেখতে পাচ্ছি যে ধবল রোগী কিন্তু মিথ্যা কথাই বলেছিল এবং স্বর্গীয় দূত যে তাকে বলল যে আল্লাহ আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন যদি সে মিথ্যা বলে, এটাই কিন্তু তাদের সাথে হবে, কারণ তারা সে কিন্তু মিথ্যে কথাই বলছে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবে। অর্থাৎ সে একইভাবে টাকওয়ালা ধবল রোগী যেরকম ফিরিয়ে দিয়েছিলেন স্বর্গীয় দূতকে, সেই টাকওয়ালাও কিন্তু তাকে ফিরিয়ে দেন। তারপর সবশেষে স্বর্গীয় দূত যায় অন্ধ ব্যক্তিটির কাছে এবং তার কাছে গিয়েও একইভাবে পরিচয় দেয়, সে একজন বিদেশি এবং তার সব সম্বল বা সম্পত্তি ফিরিয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে, এখন দেশে পৌঁছাবার জন্য তার কি দরকার? তার একটি ছাগল দরকার, যেটা কিনা বেঁচে সে তার দেশে যেতে পারবে। এবার আমরা দেখি অন্ধ লোকটি ফেরেস্তাকে কি করেছিলেন। তখন অন্ধ ব্যক্তিটি উত্তর দিল যে, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির শব্দটির কি অর্থ বন্ধুরা? আমির শব্দটির অর্থ হচ্ছে ধনী বা ধনবান ব্যক্তি, যার অনেক সম্পত্তি আছে। তুমি যাহা চাও লও, মানে তুমি যা চাও আমার কাছ থেকে নিয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু অন্ধ ব্যক্তিটি উদার হৃদয়ের পরিচয় দেয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেখায় যে তার এসব কিছুই ছিল না, যে আল্লাহ তাকে এসব দিয়েছেন সে আল্লাহর উদ্দেশ্যেই, যাতে আমাদের কাছে ফেরেস্তা বা স্বর্গীয় দূত এই অন্ধ লোকটির কাছ থেকে একটি ছাগল বা তার যা ইচ্ছা সে নিয়ে যায়। ফেরেস্তা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। বেজার শব্দটির অর্থ হচ্ছে অসন্তুষ্ট হওয়া। অর্থাৎ আল্লাহ তাদের ধবল রোগী এবং টাকওয়ালা ব্যক্তির কাজের উপর অসন্তুষ্ট হইয়াছেন, কেননা তারা এক্ষেত্রে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আল্লাহর সকল নিয়ামতকে তারা অস্বীকার করে বলেছে যে সবকিছু তাদের
আগে থেকেই ছিল। অপরদিকে অন্ধ ব্যক্তি কি করলো? সে কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই যে ফেরেশতা যিনি কিনা বিদেশী ছদ্মবেশে এসেছিলেন তাকে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে এই শিক্ষা পেলাম বন্ধুরা এই গল্পটি থেকে যে সততা এবং নীতিবান হলে আমরা জগতে কি করব? পুরস্কার লাভ করব। বন্ধুরা এবার আমরা আলোচনা করব আমাদের বইয়ে যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি সম্পর্কে একদমই সংক্ষিপ্ত পদ্ধতিতে। ভিডিওটি পজ করে আমরা উদ্দীপকটি পড়ে নিব এবং দেখব যে এখানে কোন প্রশ্নগুলো আছে। তাহলে বন্ধুরা চলো আমরা উদ্দীপকটি একবার সবাই পড়ে নেই এবং প্রশ্নগুলো দেখে নেই। আশা করি আমরা উদ্দীপকটি সবাই পড়ে নিয়েছি। তাহলে চলো আমরা এবার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। আমরা কিন্তু গল্পের একদম শুরুতেই সবাইকে বলেছি যে আমরা দেখেছি যে প্রথম লাইনেই কিন্তু বলা ছিল যে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। তিনি আসলে তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন এবং তোমরা যারা তিনজন উত্তর দিতে পেরেছ তারা কিন্তু এই উত্তরটি সঠিকভাবে দিতে পারলে তোমাদের সবাইকে অভিনন্দন। এবার আমরা দেখি আমাদের দ্বিতীয় প্রশ্ন, যেটি স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? এই উত্তরটিও কিন্তু আমরা ইতোমধ্যে গল্পটিতে আলোচনা করেছি যে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন সেই তিনজন ব্যক্তিকে কি করবার জন্য? পরীক্ষা করবার জন্য। এবং আমরা যদি উত্তরটি দিয়ে থাকি যে তিনি ইহুদিগুলোকে বা ইহুদিদেরকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন তাহলে কিন্তু আমাদের উত্তরটি সঠিক হয়েছে। আমরা পরীক্ষার খাতায় আরো বিস্তারিত ভাবে কিন্তু এই দ্বিতীয় প্রশ্নটির উত্তর লিখব। এবার আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যেই দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। অর্থাৎ কালাম এবং আবুল যে দুটি চরিত্র আমরা উদ্দীপকে দেখতে পেয়েছি সেই দুটি চরিত্রের মাঝে আমরা সততার পুরস্কার গল্পটির কোন দিকটি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালাম এবং আবুল কি করলো, তাদের কাছে যে একজন শিক্ষক এসেছিল তাকে কিন্তু ফিরিয়ে দেয়। একইভাবে যেরকম সততার পুরস্কার গল্পে সেই অন্ধ ব্যক্তি এবং ধবল রোগী যে ছিল, অন্ধ ব্যক্তি নয় ধবল রোগী এবং তার সাথে যে টাকলা ব্যক্তি ছিল তারা কিভাবে সেই ছদ্মবেশী বিদেশি অর্থাৎ স্বর্গীয় দূতকে ফিরিয়ে দিয়েছিল যখন সাহায্য প্রার্থনার জন্য আসে। তাই আমরা বলতে পারি যে কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে অকৃতজ্ঞতার দিকটি আছে সেই দিকটি কিন্তু প্রকাশ পেয়েছে। এবং এই অকৃতজ্ঞতার দিকটি কারা দেখিয়েছিল? ধবল রোগী এবং টাকলা ব্যক্তিটি। এবার আমরা দেখি পরবর্তী প্রশ্ন, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। হাফিজ কি করেছে বন্ধুরা? হাফিজ কিন্তু দেখা যায় যে উদ্দীপকে আমরা দেখেছি যে ভিক্ষুক ব্যক্তিটি এসেছিল একমাত্র হাফিজই তাকে সাহায্য করেছিল। এবং সততার পুরস্কার গল্পে আমরা দেখেছি যে শুধুমাত্র অন্ধ লোকটি আমাদের যে ফেরেশতা এসেছিলেন ছদ্মবেশে তাকে সাহায্য করেছিল ছাগল দিয়ে। এবং এটাই কিন্তু আমাদের সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা ছিল যে সৎ এবং ন্যায়বান বা নীতিবান হলে কিন্তু আমরা কি করব? পুরস্কৃত হব। ঠিক একইভাবে আমরা উত্তরটি দেখিয়ে কি আছে, এই যে এখানে লেখা আছে যে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। আর একই মূল্যবোধ কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্ধ লোকটির মাঝেও, যে সততা এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে সে পুরস্কৃত হয়েছিল। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলকে অনেক বেশি ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে করবার জন্য। আশা করি আমরা সবাই ক্লাসটিতে কি আলোচনা হয়েছে সবকিছু বুঝতে পেরেছি। তোমাদের সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।